আফগানিস্তানে আটকে রাজ্যের বহু মানুষ। দার্জিলিং জেলার প্রায় 200 জন আটকে রয়েছে বলে খবর। তাদের সঙ্গে যোগাযোগ করে চলছে দেশে ফেরানোর প্রচেষ্টা। তালিবানের দখলে আফগানিস্তান, সেখানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফেরাতে ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। আফগানিস্তানের দার্জিলিং কালিম্পং জেলার প্রায় 200 জনের ওপরে লোকজন সেখানে আটকে আছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। কর্মসূত্রে দার্জিলিং জেলার অনেকেই আফগানিস্তানে রয়েছে, সেখান থেকে তাদের ফেরানোর চিন্তা ভাবনা চালাচ্ছে। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিং তরাইয়ের কিছু মানুষ আফগানিস্তানে আটকে রয়েছেন। তা নিয়ে মুখ্য সচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছে। তাদের দেশে ফেরানো উচিত, রাজ্যে সুরক্ষিতভাবে তাদের ফিরিয়ে আনতে হবে। আফগানিস্তান, উই হ্যাভ রিসিভড সাম ইনফরমেশন দ্যাট ফ্রম দার্জিলিং এন্ড তরাই এন্ড কালিম্পং সাম পিপলস আর স্ট্যান্ডেড দেয়ার অফ মাই চিফ সেক্রেটারি ইজ রাইটিং এ লেটার টু এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সো দ্যাট দে শুড বি ব্যাক টু বেঙ্গল, দে শুড বি ব্যাক টু ইন্ডিয়া ইমিডিয়েটলি। গভর্নমেন্ট মাস্ট অ্যারেঞ্জ দেয়ার বোর্ডিং লজিং সো দ্যাট দে ক্যান কাম ব্যাক সেফলি টু মাই স্টেট। অফকোর্স ইটস এ বিগ প্রবলেম, বাট ফার্স্ট লেট আস সি দ্য সেফটি অফ আওয়ার ইন্ডিয়ান পিপল। Any particular figure, how many people from Bengal now? It may be about 200. More than 200. Whatever you have received the information till now. অন্যদিকে দার্জিলিং জেলা শাসক এস পুন্নামবালাম জানান, দার্জিলিং জেলার প্রায় 200 জন আফগানিস্তানে আটকে রয়েছে, তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করার কাজ চলছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, দেখুন যতক্ষণ পর্যন্ত শুধু রাজ্যের নয় ভারতবর্ষের বহু মানুষ, একজন মানুষও আফগানিস্তানে আটকে থাকবেন, ভারত সরকার তাদেরকে ফিরিয়ে আনবার জন্য যথাযথ ব্যবস্থা করবে এবং আমাদের প্রত্যেকটি ভারতবাসীর প্রতি ভারত সরকার যথেষ্ট দায়িত্ব। দেখুন অনেককেই আমরা অলরেডি নিয়ে এসেছি এবং যারা রয়েছে তাদের সাথে কন্টিনিউ কথা হচ্ছে এবং আমরা সবসময় তাদেরকে সাহস যুগিয়ে যাচ্ছি। বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং অনেককেই সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে এবং বাকি যারা এখনও আটকে রয়েছেন তাদেরকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।